হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ক্লাস ফাইভে পড়ছো, তোমাদের সবাইকে WB স্কুল এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, যেটি তোমাদের অ্যাডাপ্টেশন প্যাকেজ, এবং এই ভিডিওতে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে। শুধু একটি নয়, দুটি নয়, সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। তো চলো প্রথমে বাংলা দিয়েই শুরু করা যাক। তোমাদের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন মানে অ্যাডাপ্টেশন প্যাকেজে পঞ্চম শ্রেণী কিন্তু অনেকগুলো প্রশ্ন দিয়েছে, সেই কারণে আমি সমস্ত প্রশ্ন পড়ে শোনাতে গেলে ভিডিওটি কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। সেই কারণে আমি প্রশ্ন নম্বর দিয়ে উত্তরগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো, প্রথমে তোমাদের বাংলা নিয়ে আলোচনা করব। বাংলার এক নম্বর কোশ্চেনের উত্তরটা হবে অপশান নম্বর বি, পৌর বয়সে। দেখো, দুই নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর সি, 30,000 টাকা। তিন নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর এ, মেট্রোপলিটন কলেজ। চার নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর সি, বিধবা বিবাহ আইন সিদ্ধ করা। পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর ডি, অত্যন্ত বঞ্চনা। দেখো, তোমাদের পরের প্রশ্ন মানে ছয় নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর ডি, মাছে ভাতে। সাত নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর বি, রুই কাতলা খাওয়ানো। আট নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর ডি, সবকটেই। নয় নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর সি, ভেটকি মাছ। পরে তোমাদের দেখো, দশ নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর সি, সেকালের মাছের নানা পদের রাঁধুনিরা। দেখো পরবর্তী কোশ্চেন, দেখো তিনের পার্টের পরবর্তী কোশ্চেন আছে কোশ্চেন নম্বর এগারো। এগারো নম্বর কোশ্চেনের উত্তরটা হবে অপশান নম্বর ডি, সাইকেল। বারো নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর সি, ইয়ান। তারপরে দেখো, তেরো নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর ডি, প্রথম অষ্টম শ্রেণী পর্যন্ত। চোদ্দ নম্বর প্রশ্নের উত্তরটা হবে মধ্যকালীন আর আহারের। পনেরো নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর ডি, অনুমোদিত। দেখো, তোমাদের কিন্তু বাংলার সমস্ত প্রশ্ন হয়ে গেল। এবারে কিন্তু আমরা যাব গণিত। দেখো, তোমাদের গণিতের এক নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর দুই, 79। দুই নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর তিন, 2/3 অংশ। তিন নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর এক, 1 কেজি 600 গ্রাম। চার নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর চার, 120। পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর দুই, 116 টাকা। ছয় নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর এক, 35। সাত নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর তিন, 175 সেন্টিমিটার। আট নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর তিন, 25। নয় নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর দুই, সমকোণ। দশ নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর চার, 1 মিনিট 55 সেকেন্ড। এগারো নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর চার, 110 মিটার। বারো নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর তিন, 2000+8। তেরো নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর তিন, 6। তারপরে দেখো, চোদ্দ নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর তিন, 256 বর্গমিটার। পনেরো নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে অপশান নম্বর এক, 1919 সেন্টিমিটার। তারপরে দেখো, ষোলো নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর চার, 377.50 টাকা। তারপরে দেখো, সতেরো নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর দুই, 0.005। আঠারো নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর দুই, অঙ্ক। ১৯ নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর তিন, 4 কেজি সমান। কুড়ি নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর চার, 6টি। তো তোমরা দেখতে পেলে তোমাদের অঙ্কের কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে ফেললাম। এবারে আমরা যাব পরের আমাদের পরিবেশ। দেখো, তোমাদের আমাদের পরিবেশের এক নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর খ, আশিস। দুই নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর খ, মুখবীর, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত। তিন নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর ঘ, সূর্যগ্রহণ দেখা যায় যাবে না। চার নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর গ, পালকি, গরুর গাড়ি, দু চাকা রিক্সা, সাইকেল। পরের প্রশ্ন মানে পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর ক, সাইকেল। ছয় নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর ঘ, মোরাল বা ন্যাদ্দোষ। ওকে, সাত নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর খ, কঠিন তরল গ্যাস। আট নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর ঘ, জল উবে যাবে, নুন পড়ে থাকবে। ছয় নয় নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর ঘ, টাকা দিয়ে রান্নাঘরে সাধারণ উষ্ণতায় রাখলে। দশ নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর ক, প্রথম। দেখো, প্রথম গেটার দেন দ্বিতীয়, গেটার দেন তৃতীয়। পরেরটা দেখো কী আছে, এগারো নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর গ, কাঠ, ধাতু, রাবার। বারো নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর ঘ, জল হাওয়াতে দীর্ঘদিন থাকলে লোহায় মরছে,
পড়ে নষ্ট হয়ে যাবে। দেখো অপশন নাম্বার সরি প্রশ্ন নম্বর তেরো, তেরোর উত্তরটা হবে অপশন নাম্বার গ, বেশি পরিমাণে ভাজা খাওয়া খাবার খাওয়া। চোদ্দো নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নাম্বার ঘ, ঝড়ের সময় পাকা বাড়িতে আশ্রয় নিতে বলবে। পনেরো নম্বর প্রশ্নের অ্যান্সারটা হবে অপশান নাম্বার গ, চাষের সময় পরিমিত জৈব সার ব্যবহার করলে। তো তোমাদের ষোলো নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর খ, মাছ। সতেরো নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর খ, পাহাড়ি অঞ্চলের গাছ পাইন। আঠারো নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান নম্বর গ, জৈব গ্যাস। তোমরা দেখতে পেলে তোমাদের ক্লাস ফাইভের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, যেটি তোমাদের বলা হচ্ছে অ্যাডাপ্টেশন প্যাকেজ, সমস্ত যতগুলি প্রশ্ন দিয়েছিল তোমাদেরকে ক্লাস ফাইভের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হলো। তো অবশ্যই ভিডিওটি যদি এত দূর দেখে ফেলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবে। চলো আজকের মতো এখানেই, ভালো থাকবে, ভালো রাখবে, ধন্যবাদ।